बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। लाइटवेयर स्कूल कर्तृक आयोजित अनलाइन पाठदान क्लासे अष्टम श्रेणी शिक्षार्थी शुभेच्छा जानिए शुरू करछि आजकेर बांगला क्लास। आजकेर बांगला क्लास परिचालना करछि आमी शाहीन इस्लाम। आजकेर बांगला क्लासे आमरा कविता निये आलोचना करब। आजकेर कविता होच्छे नारी कविता। ए कविताटी लिखेछेन बांगला विद्रोही कवि एवं बांग्लादेशेर जातीय कवि काजी नजरुल इस्लाम। प्रिय शिक्षार्थी, जदि ये कविताटी आमरा प्रथम सेमिस्टारे आलोचना करेछिलाम, तारपर आबार बार्षिकी कविताटी आलोच्य थाकार कारणे आमरा एटा निये आलोचना करछि। प्रिय शिक्षार्थी, आजके आमरा एटी कयेकटी भागे विभक्त निये आलोचना करब। प्रथमे शब्दार्थ पाठ, तारपरे पाठ परिचिति, एरपर आमरा कवि परिचिति एवं पाठेर उद्देश्य निये आलोचना करब। प्रिय शिक्षार्थी, प्रथमे आमरा जेने नेई शब्दार्थ ओ टीका सम्पर्के। साम्य, साम्य अर्थ समता, सकलेर जन्य सम अधिकार। महियान, सुमहान एखाने महिमान्वित अर्थे व्यवहृत होयेछे। रण अर्थ युद्ध बा लड़ाई। एरपर दुटी टीका रयेछे, कत कत नारी दिल शीतिर सिदुर अर्थ असंख्य नारी स्वामीके हारियेछे। कत माता दिल हृदय उपरी अर्थात हृदय भरा ममता दिए उत्साहित करलो जे सकल नारी। विजय लक्ष्मी नारी अर्थ हृदय नियंत्रणा देवी हिसेबे नारी के कल्पना करा हुएछे। डंका अर्थ जय डाक। रचा अर्थ रचना करा हुएछे एमन, सृष्टि करा हुएछे एमन। पीड़न अर्थ अत्याचार निर्यातन शारीरिक कष्ट प्रदान। पीड़ा अर्थ यंत्रणा कष्ट बा बेदना। एखन प्रिय शिक्षार्थी, आमरा जानबो पाठेर उद्देश्य। ए कविताटी पाठ पाठ करे शिक्षार्थीरा नारीर प्रति श्रद्धाशील हबे। मानव सभ्यतায় নারীর অবদান যে পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়, এই কবিতার পাঠের মাধ্যমে সেটি জানা যাবে এবং সে সম্পর্কে সচেতন হবে। এ পর্যায়ে আমরা জানব এই কবিতার পাঠ পরিচিতি। প্রিয় শিক্ষার্থী, নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত। সাম্যবাদী কবি নরনারী উভয়কেই মানুষ হিসেবে দেখেন। তিনি জগতে নর নারীর সাম্য যে সাম্য বা সমান অধিকার অধিকারে আস্থাবান। তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান। কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা দেওয়া হয়েছে, নারীর অবদান ততটা দেওয়া হয়নি। কিন্তু এখন দিন এসেছে সম অধিকারের। তাই কবি নারীর উপর নির্যাতন চলবে না, তার অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না, নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা জানব কবি পরিচিতি সম্পর্কে, অর্থাৎ কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানব। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দে 24 মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি প্লাটুনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে যায়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উদ্ভাসিত হয়েছে, অবিচার অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন, এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, সাহিত্যের সকল শাখায় তিনি বিচরণ করেছেন। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজলও লিখেছেন। প্রিয় শিক্ষার্থী, তিনি আরবি ফার্সি তার কবিতা অন্যতম বৈশিষ্ট্য। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1976 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। 1972 সালে কবি সপরিবারে ঢাকায় আসেন এবং তাকে 21শে পদক প্রদান করা হয়। তিনি আমাদের জাতীয় কবি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী,
ইত্যাদি তার উপন্যাসের মধ্যে রয়েছে, মৃত্যুকথা, কোহেলিকা ইত্যাদি। 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা জানব এই কবিতার সৃজনশীল সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা নারী কবিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, এ পর্যায়ে আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। ক নম্বর প্রশ্নে, নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। খ নম্বর, কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলে অভিহিত করেছেন কেন? অধিকারের দিকতে নারী ও পুরুষের সমতা বেদনের জন্য কবি বর্তমান সময়কে বেদনার যুগ বুঝিয়েছেন। পরবর্তী পাড়ায় তোমরা 4-5 লাইনে এই সম্পর্কে লিখবে, যেমন বর্তমান যুগ নারী পুরুষ সম অধিকারের যুগ, এক সময় নারীরা ছিল পুরুষের দাসী, পুরুষ নারীর ব্যথা বেদনার প্রতি কোনো গুরুত্বই দিত না, এমন কিছু কথা তোমরা লিখে শেষ করবে। 3 নম্বর, সৃজনশীল আনোয়ারার কার্যক্রমে নারী কবিতার যে দিকটি উদ্ভাসিত হয়েছে তার বর্ণনা দাও। এখানে বর্তমান সময়ে নারীরা ঘরে বসে নেই, তাদেরকে দুর্বল, দায়িত্ব পালন অক্ষম এটা বলার অবকাশ নেই, সুযোগ পেলে দায়িত্ব দিলে তারা কঠিন, আরও কঠিন কাজও তারা করে দিতে পারে। নারী কবিতায় কবি এই মতামত পোষণ করেছেন। প্রয়োজনে যে কোনো কঠিন দায়িত্বের কাজও নারীরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে, নারী কবিতার এই বক্তব্যটি উদ্যোগিকা আনোয়ারার সাথে কার্যক্রমে ফুটে উঠেছে। উদ্যোগিকা সিটি কর্পোরেশন নির্বাচনের মতো গুরু দায়িত্ব পালন করেছিল আনোয়ারা। সফল এক নারী হিসেবে তিনি রিটার্নিং অফিসারের গুরু দায়িত্ব পালন করেছেন। তাছাড়া জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশের তিনি বিভিন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নারী বলে ভয়ে তিনি দায়িত্ব থেকে পিছিয়ে আসেননি। এভাবে তোমরা তুলনামূলক আলোচনা করবে তাহলে এটা হয়ে যাবে। ঘ নম্বর, সৃজনশীলে উদ্দীপকে কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতার কবিতায় কবি আরও বেশি ব্যঙ্গময় বক্তব্যটি বিশ্লেষণ করে। এখানে জ্ঞানমূলক যেটি হবে, উদ্যোগী কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবির বক্তব্য আরও বেশি বিস্তৃত ও স্পষ্ট। আমি আবারও বলছি, উদ্যোগী কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও নারী কবিতায় কবির বক্তব্য আরও বেশি বিস্তৃত ও স্পষ্ট। যাই হোক, জ্ঞানমূলক হয়ে গেল। এরপরের প্যারায় তোমরা লিখবে, নারী কবিতায় বর্ণিত নজরুলের বক্তব্যকে যথার্থরূপে প্রমাণ করে উদ্যোগীর আনোয়ারার দায়িত্বপূর্ণ ও সাহসী আচরণ। কবি নারীকে উপস্থাপন করেছেন ত্যাগী, প্রেরণাদায়ী ও শক্তির উৎস হিসাবে। তিনি আরও বলেছেন, নারীর প্রতি পুরুষ শাসিত সমাজের বঞ্চনার কথা, এরপর সমাজে নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার কথাও তুলে ধরেছেন। উদ্দীপককে উল্লিখিত নির্বাচনী কর্মকর্তা আনোয়ারার কাজকর্মে নারীর দায়িত্বশীল ভূমিকাটি স্পষ্ট হয়েছে। নারী যে সকল ধরনের কাজ করতে সক্ষম সেই কথাটা এখানে তুলে ধরা হয়েছে। শেষ পেরায় তোমাদের সুচিন্তিত এবং তুলনামূলক আলোচনা করলেই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা যে দ্বিতীয় যে সৃজনশীলটি সেটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সৃজনশীলটির প্রথম যে অংশটি রয়েছে, ক নম্বর, বিজয়লক্ষ্মী অর্থ কী? বিজয়লক্ষ্মী অর্থ হলো জয়ের নিয়ন্ত্রণা দেবী রূপ নারী, অর্থাৎ জয়ের নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ করে দেবী, সেই কথাটা এখানে স্পষ্ট হয়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় যে সৃজন কথাটি প্রশ্ন, সাম্যের গান বলতে কবি কী বুঝিয়েছেন? সাম্যের গান বলতে কবি নারী পুরুষের সম অধিকারের চেতনাকে এখানে বুঝিয়েছেন, অর্থাৎ সম অধিকারের অগ্রযাত্রায় নারীর অবদান পুরুষের চেয়ে কোনো অংশেই কম নয়। কবি কাজী নজরুল ইসলাম কবি কাজী নজরুল ইসলামের কাছে নারী নরনারীর প্রধান পরিচয় মানুষ হিসাবে, তিনি নরনের সম অধিকারের প্রতি বিশ্বাসী, এখানে কোনো ভেদাভেদ রাখতেও তিনি আগ্রহী নন। খ নম্বর, সৃজনশীলে এ পর্যন্ত, এ পর্যায়ে আসো গ নম্বরে, জৈনিক সমালোচকদের মধ্যে নারী কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ?
গ নম্বর নারী পুরুষের সমাজের জন্য সমান নারী কবিতার এই ভাবনার সঙ্গে উদ্যোগের সমালোচনা মতামতটি সাদৃশ্যপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা জ্ঞানমূলকগুলো বাকিটা তোমরা সাজিয়ে নিবে। আর ঘ নম্বরের জ্ঞানমূলকটা এটা হবে, নারী কবিতায় বর্ণিত কাজী নজরুল ইসলামের কথায় প্রতিধ্বনিত শোনা যায় উদ্দীপকের বিবৃতি, বেগম রোকেয়ার বক্তব্য। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ। শেষ করছি, আল্লাহ হাফেজ।